ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছে কিতাবুন ফিল ইস্তেকরাদি ওয়া এদ্যা ওয়াল হাজরি ওয়া তেফলিস অধ্যায় ঋণ গ্রহণ ঋণ পরিশোধ নিষেধাজ্ঞা আরোপ ও দেউলিয়া ঘোষণা পরিচ্ছেদ চোদ্দশো যে ধারে খরিদ করে অথচ তার কাছে তার মূল্য নেই ংবা তার সঙ্গে নেই হাদিস দু হাজার দুশো সাতাশ আবদুল্লাহ জাবির রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে শরিক হই তখন তিনি বলেন তুমি কি মনে করো তোমার উটটি আমার নিকট বিক্রি করবে কি আমি বললাম হাঁ তারপর আমি সেটি তার নিকট বিক্রি করলাম পরে তিনি মদিনায় এলেন আমি সকালবেলা উঠি নিয়ে তার নিকট গেলাম তখন তিনি আমাকে এর দাম দিলেন হাদিস দু হাজার দুশো আটাশ হযরত আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলহি আমশ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমরা ইব্রাহিম নখর কাছে ধার অর্থাৎ বাকিতে ক্রয় করা সম্পর্কে আলোচনা করলাম তখন তিনি বললেন আস্বদ রহমতুল্লাহ আলহি মা আয়সারদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করেন রসুল করিম সাল্লি সাল্লাম এক ইহুদির কাছ থেকে এক নির্দিষ্ট মেয়াদে বাকিতে খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্মটি বন্ধক রাখেন পরিচ্ছেদ চৌদ্দশো যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে পরিশোধ করার উদ্দেশ্যে অথবা বিনষ্ট করার উদ্দেশ্যে হাদিস দু দুশো হজরত আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের মাল ধার ন্যায় পরিশোধ করার উদ্দেশ্যে আল্লাহ তা আদায়ের ব্যবস্থা করে দেন আর যে তা ন্যায় বিনষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তালা তাকে ধ্বংস করেন পরিচ্ছেদ চোদ্দশো পঁচাশি ঋণ পরিশোধ করা এ সম্পর্কে আল্লাহ তালার বাণী إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به. আমানত তার হকদারকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট আল্লাহ সব শোনেন সব দেখেন সুরা নিসা। আয়াত আটান্ন হাদিস দু হাজার দুশো ত্রিশ হযরত আবু রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহ সাল্লামের সঙ্গে ছিলাম যখন তিনি অহুদ পাহাড় দেখলেন তখন বললেন আমি পছন্দ করি না যে এই পাহাড়টি আমার জন্য সোনায় পরিণত করা হোক এবং এর মধ্য থেকে একটি দিনারও অর্থাৎ একটি স্বর্ণমুদ্রাও আমার নিকট তিন দিনের বেশি থাকুক সেই দিনার ব্যতীত যা আমি ঋণ আদায়ের জন্য রেখে দেই। তারপর তিনি বললেন যারা অধিক সম্পদশালী তারাই সবাবের দিক থেকে স্বল্পের অধিকারী কিন্তু যারা এভাবে ওভাবে ব্যয় করেন তারা ব্যতীত বর্ণনাকারী আবু শিহাব তার সামনের দিকে এবং ডান ও বাম দিকে ইশারা করেন এবং বলেন এই রূপ লোক খুবই কম আছে রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তুমি এখানেই অবস্থান করো তিনি একটু দূরে গেলেন আমি কিছু শব্দ শুনতে পেলাম তখন আমি তার কাছে আসতে চাইলাম কিন্তু আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানে অবস্থান করো তার এ কথাটি আমার মনে পড়ল তিনি যখন আসলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ যা আমি শুনলাম অথবা বললেন যে আওয়াজটি আমি শুনতে পেলাম তা কি তিনি বললেন তুমি কি শুনেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার কাছে জিব্রঈ আলহি সালাম এসেছিলেন এবং তিনি বললেন আপনার কোনো ওম্মত আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক না করে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যদিও সে এরোপ এরূপ কাজ করে তিনি বললেন হাঁ হু হাজার দুশো একত্রিশ হযরত আবুহরে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আমার কাছে যদি অহুদ পাহাড়ের সমান সোনা থাকত তাহলেও আমার পছন্দ নয় যে তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক তবে এতটুকু পরিমাণ ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই সালেহ রহমতুল্লাহ আলহি ও অকাইল রহমতুল্লাহ আলহি জুহরি রহমতুল্লাহ আলহি থেকে এ হাদিস বর্ণনা করেছেন পরিচ্ছেদ চোদ্দশো ছিয়াশি উঠ ধার নেওয়া হাদিস দু হাজার দুশো বত্রিশ হজরত আবু হরে আল্লাহ আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রসুল করিম করিম সাল্লাহ আলহ্লামের কাছে তার পাওনা আদায়ের কড়া তাগাদা দিল সাহাবাই কেরাম তাকে সায়স্তা করতে উদ্যত হলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে তার জন্য একটি ওট কিনে আনো এবং তাকে তা দিয়ে দাও তারা বললেন তার উটের চাইতে বেশি বয়সের ওট ছাড়া আমরা পাচ্ছি না তিনি বললেন সেটি কিনে তাকে দিয়ে দাও কারণ তোমাদের উত্তম লোক সেই যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে পরিচ্ছেদ চোদ্দশো সাতাশি সুন্দরভাবে প্রাপ্য তাগাদা করা হাদিস দু হাজার দুশো তেত্রিশ হযরত আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহসাল্লামকে বলতে শুনেছি একজন লোক মারা গেল তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি বলতে সে বলল আমি লোকজনের সাথে বেচা করতাম ধনীদেরকে অবকাশ দিতাম এবং গরিবদেরকে হ্রাস করে দিতাম কাজেই তাকে মাফ করে দেওয়া হল আবু মসউদ রাহ আনহু বলেন আমি রসুল করিম সাল্ল সাল্লামের নিকট থেকে এ হাদিস শুনেছি পরিচ্ছেদ চোদ্দশো আটাশি কম বয়সের উটের বদলে বেশি বয়সের উট দেয়া যায় কি হাদিস দু হাজার দুশো চৌত্রিশ হযরত আবু হরে রাজিয়া আনহু থেকে বর্ণিত যে একজন লোক নবী করিম সাল্লাহ আলহিহাল্লামের নিকট তার প্রাপ্য উটের তাগাদা দিতে আসে রসুল্লাহ সাল্লিহসাল্লাম সাহাবিদেরকে বললেন তাকে একটি উট দিয়ে দাও তারা বললেন তার চাইতে উত্তম বয়সের উটি পাচ্ছি লোকটি বলল আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন আল্লাহ আপনাকে যেন পূর্ণ হক দেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বললেন তাকে সেটি দিয়ে দাও কেননা মানুষের মধ্যে সেই উত্তম যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে